অসুর শক্তিকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল দাবি করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে অন্তরীণ করে রেখেছে। তিনি বলেন, সরকার দেশের মানুষের ওপর নির্যাতন করছে। দুর্গাপূজার মতো একটি উৎসবের মধ্যে জনমানুষের একটাই আশা, দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্গা উৎসব পালন করা কষ্টকর। বর্তমান যে বাজার মূল্য তাতে এই শারদীয় দুর্গা উৎসব করা অনেকটাই কষ্টসাধ্য। প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি এবং তার প্রতিবাদ প্রত্যেকে পাঁচটি প্রাণ হারিয়ে গেছে, আমাদের সামনে থেকে শহীদ হয়েছে। আমরা শুধুমাত্র জনগণের ভোটের অধিকার, জনগণের পক্ষে আন্দোলন করছি। আমাদেরকে যখন একটা দানব সরকার নির্যাতন করছে সমগ্র দেশের মানুষকে, সেই সময় আজকের এই উৎসবের মধ্যেও আমাদেরকে অনেক দুঃখ কষ্ট নিয়েও আমরা আজকে শপথ নেব যে আমরা আগামী দিনে অতি দ্রুত আমরা এই অসুরকে পরাজিত করে সত্যিকার অর্থেই সত্য, ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করবো।